হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি আবার এই সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমি এখন এখানে, তাদের স্কুল আছে, সেজন্য টিফিন বানাচ্ছি ওর জন্য, আর রান্না শুরু করব। আমি আজকে কি টিফিনে কি বানাচ্ছি আর কি রান্না করছি দেখিয়ে দিই আপনাদের। এখানে আমি আজকে তাদের টিফিনে যে নুডলস নিয়ে যাবে সেটাই ট্রাই করে দিলাম, এখন টিফিন বক্সে ভরে দেবো। আর এখানে অরুণ ডাল লাউ দিয়ে বসিয়েছি, এখানে কড়াইয়ে এখন ফুলকপি আলু ভাজতে বসিয়েছি। আর এদিকে তাতার জন্য একটা ডিম অমলেট করে দিচ্ছি, আর এখানে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, আর ভাতও রেডি হয়ে গেছে, আর এখানে ডালটাও রেডি হয়ে গেছে। আমি এখানে তাতার জন্য ভাত ঠান্ডা করতে দিয়ে দেবো। দেখুন পুচুন এখানে জানলাই রোদ আসছে, ও রোজকার মতো ওখানে শেষে ঘুমিয়ে গেছে, রোদটা এদিকে সরে গেছে আর ওইদিকে অর্ধেকটা ছাওয়াতেই পড়ে গেছে। রোদের দিকে টেনে দিয়েছি, ও আবার এখানে রোদে শুয়ে পড়ছে। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া শুরু করছি। আজকে দুপুরের মেনু কি আছে আমাদের দেখিয়ে দিই। আজকে দুপুরের আমাদের মেনুটা উচ্ছে ভাজা, ভাত, লাউ দিয়ে অরুর ডাল, ফুলকপি আলু ভাজা, আর এখানে আছে একটা পাঁপড়। খাওয়া দাওয়াটা করে নিই। তাতা একটু খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, ওরও খাবার রেডি করে দিয়েছি, আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। মা এখন এখানে ঘুমোচ্ছে, আর পুচুনও মায়ের পাশে এসে এখন এখানে শুয়ে পড়েছে, দেখে ঘুমোচ্ছে। আমি স্কুল থেকে চলে এসেছি, এসে দেখছি পুচুন এখানে মায়ের কাছে শুয়ে আছে, মায়ের শরীরটা একটু ঠিক নেই, তাই মা এখন এখানে ঘুমাচ্ছে। আর আমি এখানে পুচুনের ঘুমানোর কায়দাটা একটু ভিডিও করে নিচ্ছি। আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়েছিলাম, এখন উঠে এখানে দেখছি সন্ধ্যাবেলায় ও স্ন্যাক্সে বাঁধাকপির পকোড়া বানাচ্ছে, আর আমি এখন এখানে চাটা বানিয়ে নিচ্ছি। আমার শরীরটা একটু খারাপ আছে, জ্বর জ্বর লাগছে, তাই আমি ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি। এখন চাটা বানিয়ে নিই, তারপর রাতের খাবার বানাবো। এখানে এখন পকোড়াটা বানানো হয়ে গেছে, চা আর পকোড়া আমরা স্ন্যাক্সে এখানে খেয়ে নিই, তারপর রাতের খাবার বানানো শুরু করব। এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগেই শ্যুট করে রাখা, আর আমি শরীরটা খারাপ হওয়াতে আপলোড করতে পারিনি, এডিটও করতে পারিনি। আমি এখন এখানে আজকে রাত্রে খাবার বানানো শুরু করে দিয়েছি। আজকে রাত্রে বানাবো এখানে মেথি, সব সবজিগুলো এখানে এখন ভেজে নিচ্ছি, আর এখানে মেথি শাকটা ধুয়ে তুলে রেখেছি, এটা পরোটা হবে। আর এখানে মশলা নিয়ে নিচ্ছি, আদা লঙ্কা আর চারমগজ, এগুলো একসাথে পেস্ট করে নেবো। আমি দুর্গাপুর থেকে ফিরেছি, ফিরে তারপর আমার একদিন বাদ দিয়ে খুব জ্বর সর্দি হয়ে গেছিলো, তাই আমি আর ভিডিও করতেও পারিনি, এই ভিডিওটা করা ছিল সেটাও এডিট করে আপলোড করতে পারিনি। এখন এই কয়েকদিন পর আমি একটু সুস্থ হয়েছি, সুস্থ হয়ে এখন এই ভিডিওটা আপলোড করছি। এখনও পুরোপুরি ভালোভাবে সুস্থ হতে পারিনি, কাশিটা আছে আর সর্দিটা একটু একটু আছে, জ্বরটা আর আসেনি, তাই এই ভিডিওটা আপলোড করতেও আমার দেরি হয়ে গেল। এখন তো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, স্কুলও ছুটি আছে, এটা কয়েকদিন আগের করে রাখা ভিডিও, তাই ভিডিওটা করাই ছিল, আমি ধরলাম ওটাই আপলোড করে দিই। এখন আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুচুন এখানে এখন শুয়ে আছে, ওরও খাওয়া হয়ে গেছে, ও এখন এখানে দেখুন শুয়ে পড়েছে, ঠান্ডাটাও এখন একটু কমে গেছে। আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। দেখুন তাতাইও ঘুমিয়ে গেছে, পুচুনও তাতাইয়ের পাশে শুয়ে পড়েছে। আজকের মতো বাই।